প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ এর নমুনা প্রশ্ন বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব ক বিভাগের প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর অর্থাৎ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় উত্তর থাকবে দশটি মোট এই পঁচিশ মার্কের প্রশ্নর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি বলা আছে একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তা খুঁজে বের করার জন্য কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন আমরা জানি এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিজের আগ্রহ ও দক্ষতা আমার কতটুকু আগ্রহ আছে এই কাজের প্রতি এবং দক্ষতা কতটুকু এটাকে অগ্রাধিকার দিয়েই মূলত তাকে কাজ করতে দিতে হবে সুতরাং আমাদের উত্তর হবে ক দুই নম্বর প্রশ্ন নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সফল কেরিয়ার গঠনে বাধাগ্রস্ত হয় কেন মানে একজন মানুষের যোগ্যতা আছে তারপরও কেরিয়ার করতে পারে না বাধাগ্রস্ত হয় কেন হয় কারণ আমরা জানি সে যে স্থানে তার চাকরির সুযোগ নেই তার মানে চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র পরিবর্তন না করলে অর্থাৎ চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র তৈরি করতে হবে অর্থাৎ যে যে সেক্টরে দক্ষ তার জন্য আলাদা আলাদা সেক্টর বিশেষ করে কাজের ক্ষেত্র যদি আমরা তৈরি করতে পারি তখন আর এই কেরিয়ার গঠনে বাধাগ্রস্ত হবে না আমাদের দুই নং প্রশ্নের উত্তর হবে খ চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র পরিবর্তন না করলেই আমরা বাধাগ্রস্ত হব কেরিয়ার গঠনে ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে কত ভাগ পেশা ঝুঁকিতে আছে খুবই কঠিন প্রশ্ন এটা হচ্ছে কত ভাগ বিশ ভাগ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ফোর আই আর এর পূর্ণরূপ কি ফোর আই আর এর পূর্ণরূপ কি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন মানে চতুর্থ শিল্প বিপ্লব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব আমরা ফোর আই আর দ্বারা বুঝে থাকি সময়গত বিবেচনায় বিনিয়োগ কয় ধরনের হয়ে থাকে মানে সময়ের উপর নির্ভর করে মূলত বিনিয়োগ কয় ধরনের তিন ধরনের হয়ে থাকে বিনিয়োগ কয় ধরনের স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী বিনিয়োগ কয় ধরনের তিন ধরনের স্বল্পমেয়াদী বিনিয়োগ মধ্যমেয়াদী বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থাৎ এক বছর স্বল্পমেয়াদী পাঁচ বছর মধ্যমেয়াদী পাঁচ থেকে বিশ বছর দীর্ঘমেয়াদী এরকম তাই না ছয় নম্বর প্রশ্ন নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয় পরোক্ষ ব্যয় নয় মানে পরোক্ষ ব্যয় মানে অন্যের মাধ্যমে যেটা ব্যয় হয় এটাকে বলবো আমরা পরোক্ষ ব্যয় বা কোন কিছু করতে যে ব্যয়টা হয় কিন্তু পরোক্ষ ব্যয় নয় মানে সেটা কি হবে প্রত্যক্ষ ব্যয় পরোক্ষ ব্যয় আবার তা হচ্ছে নয় যেটা পরোক্ষ ব্যয় নয় সেটা কি প্রত্যক্ষ ব্যয় তার মানে আমাকে খুঁজে বের করতে হবে এখানে প্রত্যক্ষ ব্যয় কোনটি আমরা জানি ক্রয় পরিবহন ক্রয় পরিবহন এটা সরাসরি বহন করতে হয় মূলধন ব্যয় কোনটি মূলধন ব্যয় কোনটিকে বুঝানো হয় প্রাথমিক ব্যয়কে মূলধন ব্যয় বলা হয় অর্থাৎ আমি যে টাকা বিনিয়োগ করে অর্থ উপার্জন করব অর্থাৎ এই প্রাথমিক অবস্থায় যে টাকাটা ব্যয় করে থাকে এটাকে বলা হয় মূলধন ব্যয় যেরকম একটা গার্মেন্টস তৈরি করতে হবে সেক্ষেত্রে আমাদের কি করতে হয় প্রথমে বিল্ডিং তৈরি করতে হয় মেশিন তৈরি মেশিন কিনতে হয় এইগুলোকে বলতে পারি আমরা প্রাথমিক ব্যয় যেগুলোকে আবার নিমজ্জিত ব্যয় বলা যায় যেগুলো আবার কি করা যায় না কখনো ফিরিয়ে আনা যায় না ব্যবসা বন্ধ করে দিলেও এবার আপনাম প্রশ্ন এস এ খতিয়ান সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক এস এ খতিয়ান সম্পর্কে যেহেতু এস এ খতিয়ান সম্পর্কে হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জরিপ পরিচালিত হয় এই কথাটাই সঠিক প্রথমটাই হবে আমাদের উত্তর অর্থাৎ এখানে এস এ খতিয়ান তারপর হচ্ছে আর এস ইত্যাদি এই সম্পর্কে বিস্তারিত যে আলোচনা আছে এটি একটু পড়ে নেবা তোমরা নিচের কোনটি অনানুষ্ঠানিক শ্রম বাজার নয় অনানুষ্ঠানিক শ্রম বাজার নয় মানে কি আনুষ্ঠানিক শ্রম বাজার সেটা আবার কি হবে আনুষ্ঠানিক শ্রম বাজার শিল্প প্রতিষ্ঠানের কাজ এটা একদম আনুষ্ঠানিক মানে একদম সবার জন্য এক নিয়মে পালন করা হয় এটাকে বলা হয় শিল্প প্রতিষ্ঠানের কাজ এটা আনুষ্ঠানিক শ্রম বাজার বলা হচ্ছে যে নিচের কোন উদ্যোগটি অলাভজনক আমরা সমাজে যে কাজ করি এটা কি ফ্রি কাজ করে না সামাজিক কাজ যেটাকে আমরা বলি সবার উপকারের জন্য হয় এর জন্য হবে সামাজিক কাজ হচ্ছে অলাভজনক কাজ আর ব্যবসা মানে লাভ বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ঝুঁকি গ্রহণ করা হয় এটাকেই তো আমরা ব্যবসা করি বাণিজ্য শিল্প এখানে সবসময় লাভ থাকবে কিন্তু সামাজিক কাজে আমরা কি করি দান করি নিঃস্বার্থভাবে তাই এটাকে বলা হয় অলাভজনক একটি উদ্যোগ নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম কোন ভূমি জরিপটি হয়েছে সি এস ভূমি জরিপ বা খতিয়ানটা প্রথমে হয়েছে কোনটি খসড়া খতিয়ান আমরা জানি খসড়া খতিয়ান কোনটি ডিপি পর্চা হচ্ছে খরচা খতিয়ান কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা কোন ধরনের বিনিয়োগ করলে লোকসান হওয়ার কোনো কি নাই সম্ভাবনা নাই জানি সরকারি সঞ্চয়পত্র এটা সরকার একটা নির্দিষ্ট হারে লাভ দিয়ে থাকবেন এখানে কোনো ঝুঁকি নেই কেরিয়ার সুসংগঠিত ও সাফল্যময় করার জন্য কাজের ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়ের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে কাজের ক্ষেত্রে কেরিয়ার গঠনের ক্ষেত্রে কোন দিকে জ্ঞান ও দক্ষতা আমাদের জ্ঞান ও দক্ষতাকে গুরুত্ব দিয়েই মূলত কেরিয়ার করতে হবে অর্থাৎ আমার কোন জিনিসের প্রতি আগ্রহ রয়েছে এটা জেনে পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ সুষ্ঠু ব্যয় পরিকল্পনা অর্থাৎ আগে আয়ের খাত ব্যয়ের খাত নির্বাচন করতে হবে এবং ব্যয়টাকে করতে হবে সুষ্ঠু এবং পরিকল্পনা মাফিক মানে পরিকল্পনার বাইরে ব্যয় করা যাবে না তাহলে কিন্তু আমাদের ব্যয়ের খাত বেড়ে যাবে আমরা ঋণের আশঙ্কায় পড়ে যাব এই ছিল হচ্ছে তোমাদের পনেরোটি প্রশ্নের উত্তর এর উত্তর আমরা শেষে আবার দেখাবো এখন চলো আমরা এক কথায় উত্তরে চলে যাই এক কথায় উত্তর দিতে হবে ষোলো থেকে পঁচিশ এর মধ্যে কি কি আছে একজন মানুষের সারা জীবনের পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলা হয় আমরা জানি একজন মানুষের সারা জীবনের পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে বলা হয় কেরিয়ার বলে আমরা কেরিয়ার করব কেরিয়ার বাংলাদেশের সর্বশেষ সর্বশেষ সামাজিক তার প্রধান লক্ষ্য থাকে কি সামাজিক উদ্যোগটা যদি হয় তাহলে অবশ্যই তার লক্ষ্য থাকতে হবে সামাজিক কল্যাণ পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ করা হয় তা কি উৎপাদন ব্যয় বা উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয় একটা বলতে পারি আমরা উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কি বলা হয় প্রত্যক্ষ ব্যয় এটা সরাসরি ব্যয় করতেই হবে জমিদারি প্রথা বিলুপ্ত হয় কত সালে খুবই সহজ এটি উনিশশো সালে বিলুপ্ত করা হয় কোন সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলা হয় কোন সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাই আমরা তাকে বলা হয় কি উপযোগ উপযোগ তাকে বলে অর্থাৎ চাহিদা মিঠানুকেই আমরা উপযোগ বলতে পারি সর্বোচ্চ চাহিদা মিটানোকে বলা যায় স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে কি বলা হয় ইকুইটি শেয়ার ইকুইটি শেয়ার জরিপ ও ভূমি ব্যবস্থাপনার ইউনিট কোনটি আমরা জানি মৌজা বলা হয় ভূমি বা জরিপ ব্যবস্থাপনার ইউনিটকে কি বলা হয় মৌজা মুক্ত বাজার অর্থনীতির অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য কি অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতির অন্যতম আধুনিক বৈশিষ্ট্য হচ্ছে গিক ইকোনমি গিগ ইকোনোমি কি তোমরা জীবন ও জীবিকা বই থেকে একটু পড়ে নাও গিগ ইকোনমিটা কিন্তু বড় প্রশ্ন হিসেবে এখন চলো আমরা এইগুলোর একটু উত্তর এক নজরে দেখেছি এই হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এটা একটু তোমরা খাতায় লিখে নাও আর আমি তো আলোচনার সাথে সাথে বলেও দিছি উত্তর এবং এই হচ্ছে এক কথায় প্রশ্নের দশটি এর উত্তর এগুলো লিখে অনুশীলন করো তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবন ও জীবিকা প্রশ্ন মূলত বার্ষিক পরীক্ষায় কেমন হয়ে থাকবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ